আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি লেটুস একটি বিদেশি সালাদ পাতা, তো এই হলো লেটুস পাতার গাছ। এটা আমি চারা লাগিয়েছিলাম একটা টবে, তো এখানে অনেকগুলো লেটুসের পাতা ছিল, আমরা সালাদ পেয়ে ফেলেছি। এখান থেকে অনেকগুলো সালাদের পাতা আমরা সংগ্রহ করছি এবং খেয়েছি। এই দেখেন এখন কিন্তু গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকগুলো পাতাও চলে আসতেছে। এই যে এটা এটা বিশেষ করে এটা বাইরের কান্ট্রিগুলোতে সালাতের জন্য এই পাতাটা ব্যবহার করা হয়, লেটুসের পাতাটা। অনেক সময় দেখা যায় যে বার্গার স্যান্ডউইচ বা ইয়াতে এইগুলোতে আপনার লেটুস পাতা সালাদ হিসেবে ব্যবহার করা হয়। তো লেটুসটা কিন্তু এইটা বাইরের কান্ট্রির ইয়ে, এই আমাদের বাংলাদেশে ধনে পাতার মতো এই জিনিসটা কিন্তু অনেকটা মানে সুস্বাদু। এই যে ইয়েটা লেটুস পাতাটা কিন্তু এই যে আমাদের দেশে সচরাচর হয় কিনা তা জানি না, কিন্তু আমি লাগিয়েছিলাম, আমার এখানে তো মাসাল্লাহ হয়েছে। এই ছোটো টবে লাগিয়েছিলাম, তো এই টবের থেকে আমরা অনেকগুলো পাতা খেয়েওছি এবং আরও এখন বড় হচ্ছে চারাটা। তো এই ছিল লেটুস পাতার আপডেট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।